ফরিদপুর মধুখালী থানাধীন পঞ্চপল্লীতে দুই শ্রমিক হত্যা ও পরবর্তী সময়ে মধুখালীতে এ বিষয় নিয়ে মানববন্ধনে সহিংসতাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ফরিদপুর নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের পাঠানো প্রতিবেদনে শুক্রবার বাদ জুম্মা ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে এই সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার বাদ জুম্মা সমাবেশের ডাক দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে জনমনে যেন কোনো রকম আতঙ্ক সৃষ্টি না হয় বা কোনো রকম কোনো সহিংস ঘটনা না ঘটে এজন্য পুলিশ ও সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ ডিবি এপিবিএন ও বিজেপি মোতায়েন ছিল পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তার দায়িত্ব পালন করেন সমাবেশের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন বক্তারা তাদের বক্তব্যে মধুখালীর হত্যা পরবর্তী সহিংসতার বিভিন্ন তথ্য উপাদ্য তুলে ধরেন এবং নিরীহ দুই শ্রমিক আশরাফুল ও আসাদুলের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা ডুমাইন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও তার সহযোগীদের দ্রুত আটক করে তাদের শাস্তির নিশ্চিতকরণের দাবিতে নানা রকম স্লোগান দিতে থাকেন শান্তিপূর্ণ সমাবেশে প্রশাসনের ব্যবস্থাপনা ও সংবাদ কর্মীদের ও ধন্যবাদ জানান সংগঠনটির জেলা কমিটির নেতৃবৃন্দ প্রচন্ড গরম থাকায় সমাবেশস্থলে ঠান্ডা পানির ব্যবস্থা করেন ফরিদপুর পৌরসভা ও জেলা পুলিশ শান্তিপূর্ণ এই সমাবেশে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি বরং সুন্দর ও সুশৃঙ্খল ভাবে মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। নিমুপ্রবাদী ইস্কান্দের সুষ্ঠ বিচার দেখতে চাই। তা না পরবর্তী ঘোষণা যদি আসে প্রত্যেকটা পড়াই মহললায় উগরা হিন্দুদের বিচারের জন্য আমরা প্রস্তুত দিনের